আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাস শনাক্তের পাঁচ মাসে মোট মৃতের সংখ্যা 3,300 এর বেশি, শনাক্ত 2.5 লাখের মধ্যে সুস্থ 1.5 লাখ। তিন দফা বন্যায় বিভিন্ন জেলায় বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা, ঘরে ফিরছে দুর্গতরা। বিলাসিতা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছে মায়ের কাছ থেকে। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। এবং প্রশাসক পদে বসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হতে চান খোরশেদ আলম সুজন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দেশে করোনা ভাইরাস শনাক্তের পাঁচ মাস পূর্ণ হলো। এদিনে 32 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3,365 জনে। 24 ঘন্টায় 1,020 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,46,604 জন। নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার 22 ভাগের উপরে। শারফুল আলমের রিপোর্ট। গত 24 ঘন্টায় 84টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,737 জনের। এর মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয় 2,611 জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2,55,113। 24 ঘন্টায় হাসপাতালে 31 এবং বাড়িতে একজন মারা যান। মৃতদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। এ পর্যন্ত 3,365 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। সর্বমোট সারা দেশে সব মিলিয়ে সাধারণ শয্যা সংখ্যা 15,248টি। রোগী ভর্তি আছে 4,044 জন এবং শয্যা খালি আছে 11,202টি। সব মিলিয়ে আইসিইউ শয্যা সংখ্যা 539টি। রোগী ভর্তি আছেন 306 জন এবং শয্যা খালি আছে 233টি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার 22.25 ভাগ আর মৃত্যুর হার 1.32 ভাগ। এই করোনা ভাইরাসকে মোকাবেলার জন্য, প্রতিরোধ করার জন্য নমুনা পরীক্ষা করা অনেক বেশি জরুরি। যত বেশি আমরা নমুনা পরীক্ষা করতে পারবো এই রোগকে প্রতিরোধ করতে, তত বেশি সহায়তা হবে। জ্বরকাশিকে সামান্য মনে করবেন না, জ্বরকাশি হলেই অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করাতে দিবেন। 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন 1,020 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,46,604 জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার 57.47 ভাগ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত 13 জন। এছাড়া পুলিশ, সাংবাদিক, চিকিৎসক ও শিক্ষক সহ দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন সহস্রাধিক মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাকারমান। সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি না মানার কারণে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। করোনা ভাইরাসের হটস্পট কুমিল্লায় গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 জন। জেলায় এ পর্যন্ত মারা গেছে 150 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও 135 জন। সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এদের একজন সিলেট বিয়ানীবাজার পৌরসভার নারী কাউন্সিলর রুশনা বেগম। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা 139 জন। সিলেটে করোনা আক্রান্ত হয়েছে আরও 38 জন। একদিনে খুলনায় মারা গেছে 3 জন। তাদের একজনের করোনা নিশ্চিত, অন্য 2 জনের উপসর্গ ছিল। এছাড়া খুলনা বিভাগের 10 জেলায় 338 জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 1 জন মারা গেছে। এতে জেলায় মৃতের সংখ্যা বেড়ে হল 115, আর নতুন করোনা শনাক্ত হয়েছে 86 জনের। নোয়াখালী সদর উপজেলায় রফিকুল্লাহ নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু 67 জনের, আর নতুন করে শনাক্ত হয়েছে 57 জন। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 1 জন মারা যায়। জ্বর, সর্দি, কাশি নিয়ে 10 দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় 23 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় বরিশাল বিভাগের 6 জেলায় কেউ মারা না গেলেও ব্যাংকার, নার্স ও পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছে 73 জন।
যশোর অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সহ মোট 77 জন করোনা আক্রান্ত। নাটোরে 23 জন, পুলিশ সহ 86 জনের করোনা পজিটিভ। শরীয়তপুরে 62 জন এবং রংপুরে নতুন শনাক্ত আরও 60 জন। এদিকে নড়াইল দুই আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা মা সহ পরিবারের 4 সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। পরাগারমান, এটিএন বাংলা। তিন দফা বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে জামালপুরের রাস্তাঘাট। পানি কমার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। দীর্ঘদিন পানিতে ডুবে থাকা পাকা অনেক সড়কের এমন অবস্থা হয়েছে যে পায়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইফা। বন্যা এবার ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুরের সাত উপজেলা ও 8টি পৌরসভা। প্রবল পানির তোড়ে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মিলানদহ, সরিষাবাড়ি, বকশীগঞ্জ ও সদর উপজেলার বেশিরভাগ রাস্তায় ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরকার হিসেবে জেলার 2300 কিলোমিটার কাঁচা ও 1700 কিলোমিটার পাকা সড়ক তলিয়েছিল বন্যায়। পানি কমার পর এসব সড়কের দুর্দশা স্পষ্ট হচ্ছে। চারটা পাঁচটা ইউনিয়ন মিলে শুধুমাত্র একটা রাস্তা। প্রতি বছর বন্যার সময় রাস্তা ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে জনসাধারণের কষ্ট হয়। এখন আমাদের অটো চালানি খুব সমস্যা, আমাদের দিনকাল চলে না ঠিক মতো। সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়ায় বন্যা দুর্গত এলাকার মানুষ হাট বাজার ও অফিস আদালতে যেতে চরম দুর্ভোগে পড়েছেন। গাড়ি ঘোড়া বাজারে নিয়ে আসতে পারতেছি না, আমতলি বাজারে, তাই আমাদের অনেক কষ্ট হইতেছে। আমরা গাড়ি ঘোড়ে মাল সাপ্লাই করতেছি। তিন বছর ধরে এই আস্তা ঘাট ভাঙ্গাচোরা, কোনো দান আসে তা কোনো কাজ কাম হয় না। জামালপুরের স্থানীয় সরকার বিভাগ এলজিডি জানায় সবে মাত্র ক্ষতিগ্রস্ত রাস্তার হিসেব হচ্ছে, এরপর শুরু হবে সংস্কার ও মেরামত। যে ক্ষতি হয়েছে তার একটা হিসাব করবে এবং রাস্তা অনুযায়ী ব্রিজ ওয়াইজ আমরা ইমার্জেন্সি মেইনটেনেন্স এর আওতে আমরা স্কিম তৈরি করে ঢাকায় পাঠাবো। সড়ক ও জনপথ কর্মকর্তারা বলছেন যোগাযোগ ব্যবস্থা আপাতত স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আনার জন্য প্রায় 2 কোটি টাকার মতো আমাদের অতিরিক্ত খরচ হবে। আমরা প্রাককলন করে পরবর্তী সড়ক ও জনপথের স্ট্যান্ডার্ড অনুযায়ী রাস্তাটি মেরামত করে দেবো আর কি। বন্যায় ক্ষতিগ্রস্ত এই যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে না পারলে জামালপুরের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে থাকবে বলেও মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্যার পানি নামতে থাকায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে দুর্গত মানুষ। তবে খাবার, বিশুদ্ধ পানির সংকট আর বাড়িঘরের ক্ষয়ক্ষতির পর স্বাভাবিক জীবনে ফেরা অনেকটাই কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন ময়নুল আহসান। শরীয়তপুরে পদ্মার পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী হয়ে আছে কয়েক লাখ মানুষ। সেই সাথে দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে নদী ভাঙন। এরই মধ্যে নদী গর্বে বিলীন হয়ে গেছে কয়েকশো বাড়িঘর আর ফসলি জমি। জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙে আরেকদিকে, যে বন্যার পানি আরেকদিকে, করোনা ভাইরাস ভাই, ঠিক আছে, আমাদের নড়িয়ার মানুষ বহুত বিপদে আছে। সরকার সাহায্য করতে চলে রাজবাড়িতে পদ্মার পানি দৌলদিয়া পয়েন্টে এখনও বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘরে পানি থাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও বেড়িবাঁধে আশ্রয় নেওয়া মানুষ এখনও বাড়ি ফিরতে পারছে না। নাটোরের আত্রাই ও বারনাই নদীর পানি কমলেও নলডাঙ্গা ও সিংড়া উপজেলার প্লাবিত এলাকা থেকে এখনও পানি না নামায় দুর্ভোগে রয়েছে এখানকার দুর্গত মানুষ। বন্যায় জেলায় 3,500 আবাদি জমির ফসল ও 1125টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছে কৃষক ও মৎস্য চাষিরা। যমুনা নদীর পানি কমতে থাকায় আরও উন্নতি হয়েছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি। ঘরে ফিরতে শুরু করেছে দুর্গতরা। তবে বানের পানিতে রাস্তাঘাট, ঘরবাড়ি ও জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না মানুষ। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্গত এলাকার কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি, পুকুরের মাছ, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় বেঁচে থাকাই এখন কঠিন হয়ে পড়েছে বানভাসী মানুষের। খাদ্য সংকটের সাথে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে দুর্গতদের। সুনামগঞ্জে নদীর পানি কমার সাথে সাথে 6টি নদীর 18টি পয়েন্টে তীব্র আকারে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে সড়ক, হাটবাজার, মসজিদ ও কবরস্থান। মনুল আহসান, এটিএন বাংলা। বিলাসী জীবন নয়,
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা মায়ের কাছ থেকেই পেয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সঠিক সিদ্ধান্তে সংগঠন পরিচালনার পাশাপাশি আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করা সম্ভব হয়েছিল বলেও জানান তিনি। গণভবনে বঙ্গমাতা জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের। তাই বাংলার মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় একসময় সবার কাছে তিনি হয়ে ওঠেন বঙ্গমাতা। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে কিভাবে তার মা রাজনৈতিক জীবনে প্রভাব ফেলেছেন সে বিষয়ে স্মৃতিচারণ করেন তিনি। প্রতিটি কাজে আমার বাবার পাশে থেকে থেকে তিনি সবসময় সহযোগিতা করেছেন, কখনো সংসারের কোনো সমস্যা নিয়ে বিরক্ত করেননি। এই যে বিলাসিতার জন্য আমরা বঙ্গবন্ধুর অবর্তমানে ফজিলাতুন্নেসা আওয়ামী লীগকে কিভাবে এগিয়ে নিয়েছেন সে দিকও তুলে ধরেন শেখ হাসিনা। ছয় দফা আন্দোলন এবং আগরতলা ষড়যন্ত্র দেওয়ার পরে যে চক্রান্তগুলি চলছিল তার মধ্যে জনমত সৃষ্টি করে ছাত্র এবং শ্রমিক, এদের আন্দোলনটাকে গড়ে তোলার ক্ষেত্রে আমার মার একটা অনবদ্য ভূমিকা রয়েছে। যে আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও যেখানে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেননি বা হয়তো একটা ভুল সিদ্ধান্ত দিতে গেছেন, সেখানে আমার মা ঠিক সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। করোনা মহামারীর কারণে দেশের উন্নয়ন ব্যাহত হলেও মায়ের ত্যাগ বৃথা যেতে দেবেন না বলেও জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস আমাদের সমস্ত কাজগুলিকে মানে বাধাগ্রস্ত করলো, তারপর আমি মনে করি যে আমরা এই অবস্থা থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো, যেখানে আমি মনে করি আমার মায়ের আত্মত্যাগ সেটাও বৃথা যাবে না। এ সময় ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের 100 ল্যাপটপ ও 1300 উপকারভোগী নারীদের আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মিনীই নন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গমাতা জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তার বাসভবনে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু অধিকাংশ সময় জেলখানায় অবরুদ্ধ থাকলো বঙ্গমাতা। ওই সময়গুলোতে আওয়ামী লীগ তথা বাঙালি জাতির অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বঙ্গবন্ধু অনুপস্থিতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব আমৃত্যু আওয়ামী লীগকে আগলে রেখেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বঙ্গমাতা অনুপ্রেরণায় শেখ মুজিব বিশ্ব বরেণ্য রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। বঙ্গমাতা জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে সকালে জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বঙ্গবন্ধুর ইতিহাস লিখতে হলে যেমন বাঙালির ইতিহাস লেখা হয়ে যায়, ঠিক তেমনিভাবে বাঙালির ইতিহাস লিখতে হলে সাথে সাথে চলে আসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নাম। সুযোগ পেলে মেয়র হিসাবে দায়িত্ব পালন করার আগ্রহ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। সুজন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে আগামী 6 মাস কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না তিনি। ফজলে রাব্বির রিপোর্ট। আইন অনুযায়ী 29 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঠিক করেছিল নির্বাচন কমিশন, কিন্তু করোনা মহামারীর কারণে স্থগিত করা হয় সেই নির্বাচন। এদিকে বিধি অনুযায়ী 5 আগস্ট শূন্য হয়ে গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদ। এ অবস্থায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব নেওয়ার পর শনিবার রাজধানীতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি একে নতুন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, তার সময় সিটি কর্পোরেশন হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। 113 জন রোগী সেবা দিয়ে 4 কোটি 35 লক্ষ এটা কিভাবে খরচা হয়েছে, কিভাবে টেন্ডারটা হয়েছে, কিভাবে ক্রয়টা হয়েছে, এটা আমাকে 4 দিন সময় দিয়েছে। 4 দিনের মধ্যে অর্থাৎ আগামী বুধবারের মধ্যে আমাকে জানানোর কথা বলেছি।
যদি ওনারা এটা আমাকে ঠিকমতো জবাব দিতে বা দেখাতে সক্ষম না হন, আমি এই ফাইলটা সরাসরি দুদুকের কাছে পাঠিয়ে দেব। এ সময় প্রশাসক হিসেবে দায়িত্ব দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে মেয়র হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে, সব রাজনৈতিক নেতাদের মনে এটা থাকে। এটা আমার বন্ধুত্ব করবে না, যারা এটাকে নিয়ন্ত্রণ করে তারা সুযোগ দিলে করব, না করলে নাই, জেনে দিছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে প্রশাসকের 6 মাসের মেয়াদকাল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা 18 আসনের উপনির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে জাতীয় পার্টি, তবে মহাজোটের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় পার্টির বয়ানী কার্যালয়ে মত বিনিময় সভা শেষে এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দিষ্ট কোনো দলের নন, বরং সকলের। তাই 15 আগস্ট জাতীয় শোক দিবসে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ায় অব্যাহত বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত 21 জনের প্রাণহানি ঘটেছে, নিখোঁজ রয়েছেন 11 জন। টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে ভারী বৃষ্টি চলছে দেশটিতে, দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 3,000-এর বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে গেছে। কোরীয় উপদ্বীপের এই দেশটির দক্ষিণ অংশে বৃষ্টি হচ্ছে সবচেয়ে বেশি। আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর পূর্বাঞ্চলে একটি গ্রামের গবাদি পশুর বাজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে। বেশ কিছু আহত হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফাদা এনগোরমা এলাকার ওই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। শুক্রবার এক বিবৃতিতে গভর্নর কর্নেল সাইদু সানো বলেছেন, ওই অঞ্চলের নাভেনগো গ্রামে পশুর বাজারে আচমকা সাধারণ মানুষের উপর হামলা চালায় অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা। হত্যাকারীদের ধরতে সেনাবাহিনী তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এবারে পার্টিস খেলার খবর। ম্যানচেস্টারে পাকিস্তানকে 3 উইকেটে হারিয়ে 3 ম্যাচের টেস্ট সিরিজে 100-তে এগিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচ হেরা ক্রিস ওকস ও জস বাটলারের 139 রানের জুটিতে 4 দিনে ম্যানচেস্টার টেস্ট জিতে সিরিজে 100-তে এগিয়ে গেল ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানকে 3 উইকেটে হারায় তারা। 277 রানের টার্গেটে নেমে 117 রানে 5 উইকেট হারানো ইংল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়েন বাটলার ও ওকস। তাদের 139 রানের জুটি ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেয়। 101 বলে 75 রান করে সাজঘরে ফেরেন বাটলার। তবে 120 বলে 84 রানে অপরাজিত থাকা ম্যাচ সেরা ক্রিস ওকস ঠিকই দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। এর আগে 8 উইকেটে 137 রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে 169 রানে অল আউট হয়। প্রথম ইনিংসে পাকিস্তানের 326 রানের জবাবে 219 রান করেছিল ইংল্যান্ড। করোনা ভাইরাস মহামারীতে পরিবর্তিত পরিস্থিতির দ্বিতীয় ধাপে অনুশীলনে অংশ নিয়ে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানান, 4-5 মাস খেলার বাইরে থাকায় নতুন করে মাঠের সাথে মানিয়ে নিতে সময় লাগছে। করোনা সংক্রমণে গত মার্চ মাস থেকে বন্ধ আছে দেশের সকল ক্রিকেট কার্যক্রম, তবে লম্বা বিরতিতে ফিটনেস নিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে ক্রিকেট নিয়েও চিন্তা ভাবনা করেছেন বলে জানান মুমিনুল। আমরা একদিন ধরে বাইরে ছিলাম, খুব মিস করতেছিলাম, অনেক পরে আমরা ক্রিকেটে ফিরতে পারছি, খুব ভালো লাগছে। অ্যাডজাস্ট করতে মানে একটু সময় লাগবে, হয়তো 2-3 দিন অথবা 4-5 দিন লাগতে পারে। আশা করি খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবো। আর সামনে হয়তো আমাদের টেস্ট ম্যাচ আছে, ইনশাল্লাহ ওই কারণে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নেব, ইনশাল্লাহ ভালো শুরু করতে পারবো। জাতীয় দলে অনুশীলন ক্যাম্পের ডাক পাওয়া ফুটবলারদের করোনা পরীক্ষা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে শুরু করেছে তুঘলকি কাণ্ড। গত 5 আগস্ট কোভিড-19 পরীক্ষায় নেগেটিভ সনদ নিয়ে ক্যাম্পে যোগ দেওয়ার 2 দিনের মাথায় একই নমুনায় তাদের 7 জন ফুটবলারকে আবার পজিটিভ ঘোষণা করা হয়। এই অপকাণ্ড লোকাতে সেদিনের রিপোর্টকে মেডিকেল সেন্টারে যান্ত্রিক গোলযোগের জন্য ত্রুটিপূর্ণ বলে ন্যাশনাল টিমস কমিটি এক ভার্চুয়াল মিটিংয়ে জানান। এছাড়া 17 আগস্ট জাতীয় দলের বিদেশি প্রশিক্ষকদের লন্ডন থেকে এবং 31 আগস্ট অধিনায়ক জামাল ভুঁইয়ার ডেনমার্ক থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনা ভাইরাস শনাক্তের পাঁচ মাসে মোট মৃতের সংখ্যা 3,300 এর বেশি, শনাক্ত 2,50,000 মধ্যে সুস্থ 1,50,000। তিন দফা বন্যায় বিভিন্ন জেলায় বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা, ঘরে ফিরছে দুর্গতরা। বিলাসিতা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছে মায়ের কাছ থেকে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। এবং প্রশাসক পদে বসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হতে চান খোরশেদ আলম সুজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।